পূর্ব আকাশে সূর্য উঠছে, বাংলাদেশের দিক থেকে সূর্য উদীয়মান। এই যে ইছামতির অপর পাড়টা বাংলাদেশ, আর ইছামতি নদীটা হচ্ছে নো ম্যানস ল্যান্ড। দুই দেশের মানুষই এই নদীটাকে ব্যবহার করে থাকে। আর যেহেতু এটা বাংলাদেশ বর্ডার, মোবাইলের টাওয়ার পাওয়া যায় না, এবং এখানে প্রত্যেকটা লঞ্চ এবং নৌকোতে থাকে হয় ভারতের ফ্ল্যাগ কিংবা বাংলাদেশের ফ্ল্যাগ। আমি দাঁড়িয়ে আছি এখন ইছামতির পাড়ে, হোটেল সোনার বাংলা প্রেমিসে। উল্টো দিকটা হচ্ছে বাংলাদেশ, এবং বাংলাদেশ পূর্বমুখী। বাংলাদেশের দিক থেকে সুন্দর সূর্য উঠেছে দেখিয়েছি। দূরে একটা লঞ্চ চলে যাচ্ছে, এক অপরূপ দৃশ্য। ইছামতি নদীর ধারে দাঁড়িয়ে আছি টাকিতে, এক মনোরম পরিবেশ। টাকি একটা পুরনো শহর, অনেক দিনের পুরনো। এখানে টাকি কলেজও আছে। শীতকালে পিকনিক করতে প্রচুর লোকজন আসে। আমি একটা কনফারেন্স উপলক্ষে এসেছিলাম আগের দিন শনিবার, ছিলাম সোনার বাংলা হোটেলে। সকালবেলায় টোটো ধরে বেরিয়ে পড়েছি ইছামতির ধার ধরে পুরনো টাকির দ্রষ্টব্য স্থানগুলো দেখতে। ইছামতির ধারে দাঁড়িয়ে আছি অলস গতিতে, একটা নৌকো মাছ ধরার তাড়নায় ইছামতিতে ভেসে চলেছে। এটা টাকি ফুলেশ্বরী কালী মন্দির, জাগ্রত কালী মন্দির। ভারতীয় সেনাবাহিনীর প্রাক্তন প্রধান জেনারেল শঙ্কর রায়চৌধুরীর বাড়ি। আর এটা একটা নাকচাপা গাছ, খুব দুর্লভ গাছ, কমই দেখা যায়। এই বাড়িতে পূজোর সময় দুর্গাপূজা হয়। শঙ্কর রায়চৌধুরী যেহেতু একজন বিশিষ্ট ব্যক্তি, এবং টাকিতেই তার পুরনো বাসস্থান ছিল। এটা টাকি জমিদারদের পুরনো বাড়ি, অনেকদিন রাজত্ব চালিয়েছিলেন, কিন্তু কালের নিয়মে তা এখন আস্তে আস্তে ধ্বংস হয়ে যাচ্ছে। টাকির পুরনো জমিদার আমলের একটা নলকূপ, এটা থেকে ওপর থেকে ঘুরিয়ে ঘুরিয়ে জল তোলা হতো। খেজুর গাছ থেকে সুতো ধরে রস পড়ছে, খুব সাধারণ দৃশ্য, কিন্তু খুব কমই দেখা যায়। ছোটোবেলায় দেখেছিলাম কলকাতায়, ইটকাঠ কংক্রিট বেসিক জীবনযাত্রা হওয়াতে প্রকৃতির এইরকম দৃশ্য খুব কমই দেখতে পাই। খেজুর রস জল দিয়ে নলেন গুড় রাত্রি তৈরি হয়েছে, 160 টাকা কেজি। খেজুর রস জাল দিয়ে এই হাঁড়ি করে খেজুর রসগুলো আনা হয়, আর কাঠের জালে উনুনেতে ফুটে খেজুরের গুড় তৈরি হচ্ছে। খুবই সাধারণ দৃশ্য, কিন্তু আমাদের দেখার সৌভাগ্য কমই হয়। আমি 1 কেজি খেজুর গুড় কিনে নেব এবং 1 গ্লাস খেজুর রসও খাবো। খেজুরের রস হাঁড়িতে আছে, খেজুরের রস ছাঁকনিতে ছেঁকে দেওয়া হচ্ছে।
এই বোতলে একটা রয়েছে, এই রস জাল দিয়ে গুড় তৈরি হয়। এখানে পরিচয়পত্র জমা রাখতে হয় বিএসএফ ক্যাম্প, আধার কার্ড বা ড্রাইভিং লাইসেন্স রেখে, কারণ কাছে বাংলাদেশ বর্ডার। ওপারেতে বাংলাদেশ, সুতরাং বিএসএফ নজর রাখছে। এটা বিএসএফের একটা ওয়াচ টাওয়ার ইছামতি নদীর ধারে। টাকি একদিনের ট্যুর, এটাকে ট্র্যাঙ্কুলাইজার ট্যুরও বলা যায়। কাজের চাপ, টেনশন, শহর জীবনের ব্যস্ততা এসব কাটিয়ে নিজেকে যদি একটু পরিবর্তন করতে চান তাহলে চলে আসুন টাকিতে। আমি এসেছিলাম একটা কনফারেন্স উপলক্ষে, সোনার বাংলা হোটেলে ছিলাম, তারপর সকালবেলায় টোটো নিয়ে ঘুরতে বেরিয়ে গেছি। চারিদিকের প্রকৃতি, ইছামতি নদী আপনার মনকে শান্ত করবে, তাই এটাকে বলা হচ্ছে ট্র্যাঙ্কুলাইজার টাকি। এই ব্রিজটা ধরে আমাদের যেতে হবে মিনি সুন্দরবনে। ইছামতির ধার দিয়ে আমরা এগিয়ে চললাম টাকি মিনি সুন্দরবনের দিকে, মানে একটা ছোট জায়গায় যেখানেতে সুন্দরবনের গাছগুলো আছে, সেগুলো যেমন শ্বাসমূলওয়ালা গাছ সেগুলো পাওয়া যায়। টাকিকে বলা হয় সুন্দরবনের গেটওয়ে, কারণ অনেকে সুন্দরবন যাত্রা করে টাকি থেকে লঞ্চ নিয়ে। দেখা যাক মিনি সুন্দরবনে কি আছে। আমরা এগিয়ে চলেছি মিনি সুন্দরবন দেখতে। জঙ্গলের ভেতর যাওয়ার জন্য সুন্দর একটি ব্রিজ করে দেওয়া আছে। এটা একটা লম্বা পাতাটা, কিন্তু লম্বা পাতাকে কেন গোল পাতা বলা হয়েছে? আগে ঘরের ছাউনি হতো, এটা হচ্ছে গোল পাতা গাছ। আর এই তলার গাছটা, ওটা গেও গাছ। গেও, এইগুলো সব সুন্দরবনের গাছের প্রজাতি। লম্বা পাতা কিন্তু গোল পাতা বলা হয়, কারণ আগেকার দিনে ঘরে ছাউনি হতো এটা দিয়ে। এই হলদে হলদে গুলো কি গোল ফল? আচ্ছা আচ্ছা, গোল বলের মতন হয় বলে এটাকে গোল পাতা। এই যে কাঁটা কাঁটা সজারুর কাঁটার মতন তলায় রয়েছে, এটা হচ্ছে একটা গোল ফল। আর এই গোল ফলের জন্য গাছটার নাম হয়েছে গোল পাতা, যদিও পাতাগুলো লম্বা লম্বা, ঘর ছাউনির কাজে লাগে। শ্বাসমূল আছে, ম্যানগ্রোভ, এই যে ছোট ছোট বেরিয়ে আছে কাদার উপর শ্বাসমূল্য গুলো, এই যে মাটি থেকে কাটার মতন আছে, এগুলো হচ্ছে শ্বাসমূল। এটা হচ্ছে সুন্দরবনের ম্যানগ্রোভ, আরো দেখাচ্ছে। গরমকালে বসার জন্য একটা সুন্দর ছাউনি করে দেওয়া আছে। এই যে এগুলোকে শ্বাসমূল বলে, নোনা জল এখানে যখন ঢোকে এগুলো ওপরে প্রজেক্টেড হয়ে এগুলোর দ্বারা উদ্ভিদ শ্বাস নেয়।
আমরা এগিয়ে যাচ্ছি নদীর ধারের দিকে। দাঁড়িয়ে আছি এখন ইছামতি নদীর ধারে। এটা মিনি সুন্দরবন থেকে এগিয়ে এসেছি। ওপারে দেখা যাচ্ছে এটা পুরো বাংলাদেশ। ইছামতি নদীটা হচ্ছে নো ম্যানস ল্যান্ড, ভারত এবং বাংলাদেশের উভয় দেশেরই নৌকো মাঝিরা এই নদীটিকে কাজে লাগায়। তার ফলে প্রত্যেকটা নৌকোয় এখানেতে ভারত বা বাংলাদেশের পতাকা থাকে। উল্টো দিকটা হচ্ছে বাংলাদেশের খুলনা জেলা, আর একটু এগিয়ে গেলে পড়বে সাতক্ষীরা। সুন্দর ইছামতি নদী দুটো দেশকে আলাদা করে দিয়েছে। ইছামতি থেকে বাংলাদেশ এখন অনেক পরিষ্কারভাবে দেখা যাচ্ছে। বাংলাদেশের কাছাকাছি এসে গেছি। বাংলাদেশি নৌকোতে বাংলাদেশের ফ্ল্যাগ আছে, আর ইন্ডিয়ান নৌকোতে ইন্ডিয়ার ফ্ল্যাগ। নদীটা নো ম্যানস ল্যান্ড, দুই দেশের মানুষ। এই যে সামনে দিয়ে একটা মাছ ধরার নৌকো যাচ্ছে, এতে বাংলাদেশের ফ্ল্যাগ উঠছে। বাংলাদেশের অনেক কাছাকাছি এসে গেছি। এই পাটটা হচ্ছে পুরোপুরি বাংলাদেশ। মূলত এটা খুলনা সাতক্ষীরা কাছাকাছি। আর দূরের এই যে জঙ্গলটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কেয়া পাতার জঙ্গল। সামনে তিনটে নদীর ত্রিবেণী সঙ্গম। আমরা ইছামতি দিয়ে ভেসে চলেছি, আর সামনে এসে মিলিত হয়েছে বিদ্যাধরী। আর এক সপ্তাহে দুটো নদী বয়ে গেছে কালিন্দি হিসেবে। এটা পুরোপুরি বাংলাদেশ, এটা পুরোপুরি বাংলাদেশ। ইছামতিতে আমরা ভেসে চলেছি বাংলাদেশের কাছাকাছি। আর এই পাটটা হচ্ছে আমাদের ইন্ডিয়া।
ডান পাশে হচ্ছে ইন্ডিয়া আর এইটা হচ্ছে বাংলাদেশ। অনেকবার যেতে দেখেছি পার থেকে, এখন বোটে করে অনেক কাছাকাছি আছে, বাংলাদেশের অনেক কাছাকাছি আছে। ঘন সবুজ গাছের জঙ্গল, এটা কেয়া গাছের জঙ্গল। এখন আমি দাঁড়িয়ে আছি টাকির ত্রিবেণী সঙ্গমে। এই যে এই দিক থেকে যে নদীটা আসছে, এটা হচ্ছে ইছামতি নদী, অপর পারে বাংলাদেশ, বাংলাদেশের খুলনা জেলা, আর একটু গেলে সাতক্ষীরা। আর ওই যে ঘন একটা জঙ্গল দেখছেন বাংলাদেশে, এটা হচ্ছে কেয়া পাতার জঙ্গল। আর এই সোজা বেরিয়ে যাচ্ছে যেটা কালিন্দী নদী, আর এই পাশ থেকে আসছে যেটা বিদ্যাধরী নদী। দূরে বিদ্যাধরীর উপর হাসনাবাদের ব্রিজটাও দেখা যাচ্ছে। সুতরাং আমার ডান দিক থেকে আসছে বিদ্যাধরী, বাঁ দিক থেকে আসছে ইছামতি, এবং দুটো সোজা হয়ে বেরিয়ে যাচ্ছে কালিন্দী। এইটা হচ্ছে ত্রিবেণী সঙ্গম, আর অপর পারে হচ্ছে বাংলাদেশ। আর বাংলাদেশ খুব কাছে হয়, ওয়াচ টাওয়ার থেকে বিএসএফ সর্বদাই নজর রাখছে। এই যে দূরে ওয়াচ টাওয়ার দেখছেন, এটা বিএসএফের ওয়াচ টাওয়ার। নদীর পলির ইট খুব উৎকৃষ্ট পরিমাণের হয়, তাই সাড়ে সাড়ে গড়ে উঠেছে ইট ভাটায় এখানে।